হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রোজার ঈদে তো আমরা অনেকগুলো সিনেমা পেলাম। আমি এখনও রোজার ঈদের সেরা সিনেমা কোনটা বা কী কারণ সে নিয়ে ভিডিও বানাইনি, কারণ হচ্ছে এখনও দুটো সিনেমা দেখা বাকি, প্রেম প্রীতির বন্ধন আর হচ্ছে পাপ। আপনার আদমের রিভিউ খুব শীঘ্রই পেয়ে যাবেন, আপলোড করবো খুব শীঘ্রই। ওই দুটো সিনেমা হয়ে গেলে পুরো আটটা সিনেমা আমার কমপ্লিট হবে। বাপরে বাপ, আটটা সিনেমা দেখে ফেলছি ঈদের প্রত্যেকটা সিনেমা, অনেক টাফ ব্যাপারটা, বাট তারপরেও কাভার করার চেষ্টা করছি। তো সেখান থেকে বলতে চাই ভাই, কষ্টটা আপনাদের জন্য, তো লাইক সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো ভিউয়ার্স, যেটা নিয়ে কথা বলতেছিলাম, ঈদে তো আমরা অনেকগুলো সিনেমা পেয়েছি রোজার ঈদে, কোরবান ঈদেও কিন্তু অনেকগুলো সিনেমা আসতে চলেছে। এর মধ্যে থেকে আমি বড় বড় সিনেমাগুলো নিয়ে বেশ আশাবাদী, স্পেশালি শাকিব খানের প্রিয়তমা রয়েছে, আরিফিন শুভর নূর রয়েছে, সিয়া আহমদের অন্তর্জাল রয়েছে, আফরান নিশোর হচ্ছে সুরঙ্গ রয়েছে, এবং সম্ভাবনা রয়েছে এ বি এম সুমনের M1-9-এর। যদি এখন পর্যন্ত কিন্তু রিলিজ ডেটটা হোল্ড করেনি M1-9, জাস্ট মাল্টিমিডিয়া এখনও তেমন কিছু বলেনি, তাদের যে টিজার ডেটটা তারা ড্রপ করছিল সেখানে কিন্তু ডেটটা উল্লেখ নাই যে কবে রিলিজ করতেছে। তো কিছুটা ধোঁয়াশা রয়েছে, যেহেতু হলিউডের প্রজেক্ট, এত বড় একটা প্রজেক্ট কীভাবে রিলিজ করবে অনেক হিসাব নিকাশ রয়েছে। তো সেখান থেকে আমরা বলতে পারছি না এই মুহূর্তে যে আসলে কনফার্ম রিলিজ হচ্ছে M1-9, বাট বাকি যে সিনেমাগুলো রয়েছে তার মধ্যে থেকে প্রিয়তমা তো কনফার্ম, সুরঙ্গ কনফার্ম, আর নূর আর অন্তর্জাল হচ্ছে মেকারদের উপর ডিপেন্ড করছে যে আসলে তারা রিলিজ করবে কি না, কারণ সিনেমাটা কমপ্লিট, তারা রোজার ঈদে আসতে চেয়েছিলো বাট কোনো কারণে তারা রিলিজ করেনি। তো এখন দেখা যাক তারা কোরবানিতে করে কি না, তো এটাও কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছে, ধোঁয়াশা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কোরবানি ঈদের সব থেকে বড়ো ক্লাস হতে চলেছে বা অপোনেন্ট হতে চলেছে শাকিব ভার্সেস আফরান নিশো। যদি আমার চিন্তাধারা ঠিক থাকে এবং বাকি যারা রয়েছে তারা যদি তাদের ফলোতেই চলতে থাকে, তাহলে কিন্তু কোরবানি ঈদের ক্লাসটা হবে হচ্ছে মূলত শাকিব ভার্সেস আফরান নিশোর মধ্যে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে অনেকে বলতে পারেন যে ভাই রয়েছে তো রোশান, রয়েছে রোশানের রিভেঞ্জ। তো আমার কাছে মনে হয় না যে রোশানের রিভেঞ্জ ক্লাসটার মধ্যে খুব একটা স্ট্রং অপোনেন্ট হবে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে, কেন মনে হচ্ছে আমি জানি না, মানে লাইক মানুষের থিঙ্কিং আসতে পারে না, তো সেখান থেকে আমার মনে হচ্ছে। আর রিভেঞ্জটা হোল্ড করে রাখছে মোহাম্মদ ইকবাল শাকিবের সঙ্গে ক্লাস করার জন্য, সে রোজার ঈদে ক্লাস করলো তার ফিল্ম দিয়ে এবং কোরবানি ঈদের রিভেঞ্জ দিয়ে ক্লাস করবে। বাট আমার কাছে জানো কেমন মনে হচ্ছে ভাই, ক্লাসটা এদের মধ্যে হবে না, ক্লাসটা হবে হচ্ছে শাকিব ভার্সেস আফরান নিশোর মধ্যে। আর ইতিমধ্যে আমরা সুরঙ্গ থেকে আপডেট পেয়েছি, বিভিন্ন ধরনের পজিটিভ ভাইব রয়েছে সিনেমাটার মধ্যে, প্রিয়তমানিও বেশ আশাবাদী অনেক, আর শাকিবের দর্শক সম্বন্ধে সবারই আইডিয়া রয়েছে। তো শাকিব তো অবভিয়াসলি এক সাইডে, বাকি যে কোনো এক সাইডে একজন, বাকি যে সাইডটা রয়েছে এই সাইডে আসলে একজনকে দাঁড়াইতে হবে, এই সাইডে দাঁড়াবে হয় সুরঙ্গ বা নূর বা অন্তর্জাল বা M1-9 বা রিভেঞ্জ, যে হোক না কেন এই সাইডে দাঁড়াতে হবে, আর এক সাইডে শাকিব। তো মূল খেলাটা হচ্ছে শাকিব ভার্সেস যে কোনো একটা সিনেমা, এটা আপনাকে মানতেই হবে। আপনারা বলতে পারবেন না যে ভাই M1-9 ভার্সেস সুরঙ্গ ইন্ডাস্ট্রির মধ্যে, অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে খেলাটা হবে হচ্ছে যদি শাকিব আসে তাহলে শাকিবের সঙ্গে আর যে কোনো একজনের সঙ্গে। ইনি ইন্ডাস্ট্রির সবথেকে বড় স্টার, এনার যে ফ্যান বেস, এনার যে ক্ষমতা, এটা ধারে বারে কেউ নাই, এটা মানতেই হবে ভাই। সিনেমা যেমনই হোক না কেন তার সিনেমা হল বেশি পাবে, তার উপর সিনেমাই প্রথম দিকে দর্শক দেখতে যাবে, এরপর সে কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বাট প্রথম যে বুস্টটা সেই বুস্টটা কিন্তু সেই পায়। ওকে, তো সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রির মধ্যে ক্লাসটা হবে, মানে খেলাটা হবে মূল খেলাটাই সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা। এখন দেখা যাক মূল খেলাটা কোন দিকে যায়, বাট এটা আমার ধারণা, তবে আপনাদের কী ধারণা, আমি কি ঠিক বলছি ঈদের খেলাটা হবে সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা, নাকি খেলাটা ঘুরবে অন্য কোনো দিকে, হবে জিন ভার্সেস সুরঙ্গ, সরি জিন না, মানে নূর ভার্সেস সুরঙ্গ বা অন্তর্জাল ভার্সেস সুরঙ্গ বা সুরঙ্গ ভার্সেস M1-9। যদিও M1-9টা এখন আসে নাই, আর একটা কথা বলে রাখি, এটা বলা উচিত ভাই আমার, সেটা হচ্ছে যদি M1-9 আসে পুরো গেমটাই পাল্টে যাবে, পুরো গেমের যে ক্যালকুলেশন রয়েছে সেটা প্রিয়তমা হোক, সেটা সুরঙ্গ হোক, সেটা অন্তর্জাল হোক, সেটা নূর হোক, সেটা রিভেঞ্জ হোক, যেটাই হোক না কেন যদি M1-9 আসে পুরো গেমটাই পাল্টে যাবে। এটার মূল কারণ হচ্ছে M1-9-এর কনসেপ্ট, M1-9-এর মেকিং, মানুষের মস্তিষ্কে ঢুকছে কি সিনেমাটা হলিউড লেভেলের, এবং হলিউডের মেকাররাই রয়েছে কিন্তু সিনেমার সঙ্গে, যদিও ডিরেক্টর যিনি রয়েছেন তিনি বাংলাদেশের, বাট হলিউডের মেকার, হলিউডের সিনেমা সে তৈরি করেছে, তো এই সিনেমাটার উপর মানুষের একটা অন্যরকম এক্সপেকটেশন রয়েছে। তো সেই এক্সপেকটেশনের জায়গা থেকে সিনেমাটা অন্য লেভেলের বুস্ট পাবে প্রথম সপ্তাহে, এরপরে বাকি এটা হচ্ছে কন্টেন্ট এবং মেকিংয়ের উপর খেলা, বাট
প্রথম সপ্তাহে কিন্তু সেই বুস্ট পাবে। তো এমান আসলে পুরো ক্যালকুলেশন পরিবর্তন হচ্ছে, বাট আপাতত এমান নাইনটাকে টাই নাইনটাকে যদি আমরা একটু সরিয়ে রাখি তাহলে কিন্তু গেমটা হচ্ছে প্রিয়তমা ভার্সেস যে কোনো একটা সিনেমা। ওকে, তো ভিউয়ার্স এটাই হচ্ছে আপাতত কোরবানি ঈদ নিয়ে আমার ওপিনিয়ন। আর রোজার ঈদের সময় আমরা যেটা করেছিলাম ঈদের সিনেমার হালচাল, আমরা যখন কোরবানি ঈদের সমস্ত সিনেমার সমস্ত বিষয় কনফার্ম হয়ে যাবে তখন আমরাও আবারও শুরু করব ঈদের সিনেমার হালচাল এপিসোড। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং আপনারা আপনাদের মতামত শেয়ার করেন, যাতে ভবিষ্যতে যখন ঈদের সিনেমার হালচালের ভিডিও আমি বানাবো তখন আমার একটু সুবিধা হয়। তো আশা করছি সেটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটাকে বেলকনটি অন করে রাখবেন, যাতে চ্যানেলের প্রত্যেকটি আপডেট সবারকে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।